আজি পুরীরে দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা মন্ত্রালয়ের দশম পরামর্শদাতা কমিটি বৈঠক কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অধ্যক্ষতার অনুষ্ঠিত হব বৈঠক। এই বৈঠকের দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা রাষ্ট্রমন্ত্রী ডক্টর রাজীব চন্দ্রশেখর সমেত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ মানে উপস্থিত রহবে। বৈঠকের দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা ক্ষেত্র সহ জড়িত বিষয়ে বিচার বিমর্শ করা। আজি পুরীরে দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা মন্ত্রালয়ের দশম পরামর্শদাতা কমিটি বৈঠক কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অধ্যক্ষতার অনুষ্ঠিত হব বৈঠক। এই বৈঠকের দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা রাষ্ট্রমন্ত্রী ডক্টর রাজীব চন্দ্রশেখর সমেত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ মানে উপস্থিত রহবে। বৈঠকের দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা ক্ষেত্র সহ জড়িত বিষয়ে বিচার বিমর্শ করা। আজি পুরীরে দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা মন্ত্রালয়ের দশম পরামর্শদাতা কমিটি বৈঠক কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অধ্যক্ষতার অনুষ্ঠিত হব বৈঠক। এই বৈঠকের দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা রাষ্ট্রমন্ত্রী ডক্টর রাজীব চন্দ্রশেখর সমেত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ মানে উপস্থিত রহবে। বৈঠকের দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা ক্ষেত্র সহ জড়িত বিষয়ে বিচার বিমর্শ করা। আজি পুরীরে দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা মন্ত্রালয়ের দশম পরামর্শদাতা কমিটি বৈঠক কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অধ্যক্ষতার অনুষ্ঠিত হব বৈঠক। এই বৈঠকের দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা রাষ্ট্রমন্ত্রী ডক্টর রাজীব চন্দ্রশেখর সমেত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ মানে উপস্থিত রহবে। বৈঠকের দক্ষতা বিকাশ এবং উদ্যমিতা ক্ষেত্র সহ জড়িত বিষয়ে বিচার বিমর্শ করা।